সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলে জীবনী কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি। আকাশ বল, তুই গাছ কাটছিস কেন? আমার জমি মাপিছি, মেপে গাছ সম্পূর্ণ এই পর্যন্ত আমার, তার মানে আমার গাছ। এ তুই জমি মাপিছিস, জমি তো তুই তোর জমি, গাছটা তো লাগাইছি আমি, তাই না? গাছ গাছ হচ্ছে যা তো লাগা, এই গাছটা তো তুই লাগাস, গাছটা তো আমার জমির মধ্যে, তাই না? আর আমার আব্বা লাগাইছে। এই গাছ লাগাইস কিডা? মেম্বার সাহেব আপনি গঠন করছেন? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, ওই দিকে আক্কাজ আর বুধো মারামারি করতে মাথা ফাড়ি করে ফেললে কেন? ওই সে জমির পরে আলির পরে একটা গাছ ফিরেছে, এ বলছে আমার, ও বুধো বলছে আমার, আক্কাজ বলছে আমার। শিগগির চলেন, আপনার বাড়ি গেলাম, খুঁজে পেলাম না, আপনি গ্রহণ করছেন, শিগগির আসেন। বড় সমস্যা, বড় সমস্যা, আবার এই গোসলটা শেষ করতে যে ভাব দেখে আসলাম মেম্বার সাহেব, তো মাথা ফাড়াফাড়ি করে ফেলবে। আমি তো সমস্যায় আসলে গুরুত্ব আছে মেম্বার সাহেব, মারামারি বেঁধে গেছে কিন্তু এখন বলো সমস্যাটা কি, কার কি সমস্যা, এক এক করে বলো। মেম্বার সাহেব, হ্যাঁ, এই গাছটা ও লাগাইছে, আমি এনেছি, কিন্তু আমি নাইসে মেপে দেখি সেই গাছটা আমার জমির মধ্যে। এখন আপনি বলেন যা গাছের ভাগিদার আমি নয়। মেম্বার সাহেব, আমি যখন গাছ লাগাইছি তখন তো আমি জমি টমি দেখে শুনে লাগাইনি, কার জমিতে লাগাচ্ছি, ওর জমির মধ্যে পড়ে যাচ্ছে কিনা, তো আমার জমিতেই লাগাইছি, তখন ওর মধ্যে যাবে তা তো আমি জানি না। এখন বিষয়টা বুঝলাম যে গাছ যখন তুমি লাগাইছাও তখন তোমার সীমানা ঠিক ছিল না, লাগাই ফেলাইছো এক জায়গায়, আর তুমি এখন মেপে দেখো যে তোমার পাশে সে লাগাইছে, তার মানে গাছ এখন দুইজনই দাবি করতে, লাগাইছাও এখন অসুবিধা নেই, তোমাকে গোসলটাও ঠিক মতো করতে পারলাম না। মেম্বার সাহেব গোসল করতে গেছে, গোসল করছে সেই সময় তোমার মানা দিতে চাও, হ্যাঁ তোমার কোনো ডিসিপ্লিন নেই, ও যা করলো তা মানা এখন এই আর এই, তারপরও ঠিক দুপুর বেলা অসুবিধা নেই। এখন কথা হইল, আমি তোমাকে একটা ঘটনা শোনাই, পূর্বের জামানার, হ্যাঁ পূর্বের জামানায় একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছে জমি বিক্রি করেছে, জমি, হ্যাঁ, যে ব্যক্তি জমি কিনেছে ও চাষ করতে করতে ওই জমির মধ্যে দেখে যে
একটা পুতলা পেয়েছে, তার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা। স্বর্ণ? হ্যাঁ। এই স্বর্ণ মুদ্রা পেয়ে কি মানে সে নিজে দখল করার কথা না, তা না করে এই পুতলা নিয়েই দৌড় মেরিছে যার কাছে জমি কিনিল তার কাছে। যাই বলছে যে ভাই তোমার এই স্বর্ণ মুদ্রা জমিতে ছিল, এই নাও নিয়ে নাও। ও বলছে কি বলতে চাও, স্বর্ণ মুদ্রা আমার জমিতে ছিল, আমি স্বর্ণ মুদ্রা রাখিনি। না বলতেছে আমি স্বর্ণ মুদ্রা রাখিনি, আমি যখন জমি বিক্রি করেছি তখন এতে যা কিছু ছিল সব এখন তোমার কাছে বিক্রি করে দিছি, স্বর্ণ মুদ্রার দাবিদার আমি না, এটা তোমার স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে যাও। ও কয় ভাই আমি পরকালের ময়দানে জবাবদিহি করতে রাজি না, কারণ আমি এই জমি কিনেছি স্বর্ণ মুদ্রা কিনিনি, আর যে জমি বিক্রি করেছি ও বলছে যে আমি স্বর্ণ মুদ্রা ওর মধ্যে রাখিনি, ও স্বর্ণ মুদ্রা আমার না, আমি যখন জমি বেচে দিচ্ছি ওর মধ্যে যা আছে সব তোমার, আমি ওই স্বর্ণ মুদ্রা নিয়ে পরকালের ময়দানে জবাবদিহি করতে কি পারবো না? পারবো না। এখন তোমরা বুঝে দেখো যে এই গাছটা সে লাগাইছে সীমানা ঠিক ছিল না, তোমার জায়গায় লাগাই ফেলাইছে, এখন তুমি মেপে দেখো তোমার জায়গায়। এখন মনে করো যে গাছটার দাবিদার দুইজনেরই, একজন যদি নাও পরকালের ময়দানে জবাবদিহি করতে কিটা রাজি আছো সে নিয়ে নাও, কিটা নুবা? সেও নেবে না, তুমি নেবা না, এখন তাহলে আমরা নি, এখন আমরা নিয়ে যাবে না। এখন আমি তোমাদের যা বলি সেটা হলো এই গাছটা যেহেতু তোমার সীমানা ঠিক ছিল না, তোমার জায়গায় পড়িয়েছে, দুইজনই জবাবদিহি তার ভয় পাচ্ছ, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, একজন যদি ভক্ষণ করো জানি না যে কে হকদার। আসলে এখন যেহেতু তার সীমানা ঠিক ছিল না তারও অন্যায় না, আবার তোমার জায়গায় লাগাই ফেলাইছে তোমারও অন্যায় না, কিন্তু তোমরা এখন ভয় পাচ্ছ কি পরকালে জবাবদিহি তার। বিধাই এখন এই গাছটা যদি তোমরা কেউ না নিতে চাও তাইলে কি করতে পারো, এটা মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও। আপনি ঠিক বলেছেন, তাহলে এটা মসজিদ মাদ্রাসায় দিয়ে দেওয়া হোক, আর এই গাছ নিয়ে আর কোনো মারামারি দরকার নেই। হ্যাঁ আমরা তাহলে গোসলটা করি। হ্যাঁ চলে, এই মিলমিশে যাও, তোমার আগে তোমার মিলছিল মিলছে, ভালো করে ধরো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে।